প্রিয় বন্ধুরা, সবচেয়ে বৃহত্তম যানবাহনগুলির কথা উঠলেই আমরা সাধারণভাবেই বুঝে থাকি বড় বড় জাহাজ, যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার বা এয়ারবাস 380 এর মতো বড় প্লেন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ওইসব বৃহত্তম যানবাহন ছাড়াও বেশ কিছু স্থলভিত্তিক যানবাহন রয়েছে, যেগুলো আকার আকৃতির দিক থেকে অনেক বিশাল। সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি এমন কয়েকটি স্থলভিত্তিক যানবাহন যেগুলো আসলেই দানবীয় আকৃতির। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে। লিটার্নো L2350। যখন আর্থ মুভারের কথা আসে তখন লিটার্নো L2350 এর নাম সামনে আসে। এই গাড়িটি প্রায় 70 টন উপাদান উত্তোলন করতে সক্ষম এবং এটিকে বিশ্বের বৃহত্তম হিসেবে বিবেচনা করা হয়, যা প্রায় 30টি গাড়ির সমতুল্য। এই গাড়িটিতে অত্যন্ত শক্তিশালী যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এবং এর মোট ওজন 235 টন। এই গাড়িটি সর্বকালের বৃহত্তম স্থল যানগুলির মধ্যে একটি। এই গাড়িটির উচ্চতা 13 ফুট এবং প্রস্থ প্রায় 5 ফুট। এর বালতিটি এত বড় যে প্রায় 5টি স্ট্যান্ডার্ড ডাম্প ট্র্যাক এর সমান ধারণ করতে সক্ষম। গাড়িটির 23,000 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন রয়েছে এবং গাড়িটি চালানোর জন্য দৈনিক ভিত্তিতে প্রায় 4,000 লিটার চালানি প্রয়োজন হয়। ক্যাটারপিলার 797B। আপনি যদি কোনো বড় খনিতে কাজ করেন তাহলে আপনার এই বিশাল আকৃতির ক্যাটারপিলার 797B ট্র্যাকটি দেখার সুযোগ রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাকগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এই ট্র্যাকটির ওজন 623 টন। এটির উচ্চতা 49 ফুট এবং লম্বায়ও প্রায় 49 ফুট, যা প্রায় 3টি পূর্ণবয়স্ক জিরাফের মতো লম্বা। আর এটি 3700 হর্স পাওয়ারের একটি সুপার শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত হয়, যা প্রায় 100টি উপযুক্ত হাতির সমান ভারী। এই গাড়িটি 360 টন পর্যন্ত লোড তুলতে সক্ষম। তবে এই গাড়িটি বেশ ব্যয়বহুল। এর প্রতিটি গাড়ির দাম প্রায় $5 মিলিয়ন এবং বর্তমান গ্যাসের দাম হিসেবে এই ট্র্যাকটিতে প্রতিদিন যে জ্বালানি ব্যবহার হয় তার দাম $8,000। এই বিশাল মাইন ট্র্যাকটি খনিতে পাথর তোলার কাজে ব্যবহৃত হয়। দ্য টেরেক্স RH-400। যদিও এই ভিডিওর সবগুলো গাড়ি আকর্ষণীয়, তারপরেও টেরেক্স RH-400 একমাত্র গাড়ি যেটি টেরেক্স কোম্পানি দ্বারা নির্মিত সিলভার স্ক্রিনে তার পথ খুঁজে পেয়েছে। এটি প্রাথমিকভাবে খনিগুলিতে ব্যবহৃত হয়, যেখানে খনি শ্রমিকরা ময়লা এবং পাথরের উপাদান খনন করে সেখানে সাহায্য করার জন্য। এটি দৈর্ঘ্যে 36 ফুট এবং 32 ফুট উচ্চতার উচ্চ মূল্যের ডিপোজিট খনন করে। RH-400 এই গাড়িটি এতই বিশাল যে এর ওজন 900 টন এবং এর বালতিটির ধারণ ক্ষমতা 50 কিউবিক মিটার, যা সত্যি এটিকে অন্য লেভেলে নিয়ে যায়। টেরেক্স RH-400 গাড়িটির 16 সিলিন্ডার বিশিষ্ট 4500 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন রয়েছে এবং এটির কাজ করার জন্য 16,000 লিটার জ্বালানির ধারণ ক্ষমতা রয়েছে। বোয়িং 727 জেট লিমো। বোয়িং 727 জেটটি বিশ্বের বৃহত্তম প্লেনগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত এবং তারই ধারাবাহিকতায় এটি বোঝা যায় যে এর রূপান্তরিত লিমোজিন ফর্মটিও বেশ বিশাল। এটি 2004 সালে মেক্সিকান লিমো কোম্পানি ভদকা লিমোজিন দ্বারা তৈরি করা হয়েছিল। এটি মূলত সেই প্লেনটির অর্ধেক ছিল যেটির ডানা এবং লেজ খুলে ফেলা হয়েছিল এবং তারপর একটি মার্সিডিজ বাসের সাথে কিছু সময়ের জন্য সংযুক্ত ছিল এবং কোম্পানিটি বিজ্ঞাপন দিয়েছিল যে প্রতি 3 ঘন্টার জন্য $1,000 হারে ভাড়া দেবে। গাড়িটি 52 ফুট দীর্ঘ এবং ওজন 22 টন হওয়া সত্ত্বেও এটি রাস্তায় সম্পূর্ণ বৈধ ছিল ও 200 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছতে সক্ষম ছিল। এমনকি এর ভেতরটা অত্যন্ত বিলাসবহুল, কারণ এতে 40 জন লোকের পর্যাপ্ত জায়গা রয়েছে এবং এতে একটি ডুবে থাকা লাউঞ্জ ও বসার ঘরে একটি বড় টেলিভিশন রয়েছে। এর এত অভিনবত্ব সত্ত্বেও শেষ পর্যন্ত বিক্রির জন্য রাখা হয়েছিল এবং 2007 সালে ইবে একটি নির্দিষ্ট লিমো বব দ্বারা $275,000 দিয়ে কিনে নিয়েছিল। বিগফুট 5। যেখানে বিশাল দানবাকৃতির ট্র্যাকগুলি সবকিছু করতে সক্ষম, সেখানে যে ট্র্যাকটি তাদের মধ্যে সবচেয়ে বড় হওয়ার জন্য সবার শীর্ষে উঠে আসে তার নাম বিগফুট 5। প্রথম এক ব্যক্তি এটি চালানোর পরে বব চ্যান্ডলার 1979 সাল নাগাদ তার ফোর্ড F-250 পিকআপকে ব্যাপকভাবে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরিবর্তনগুলি এতটাই ব্যাপক ছিল যে সেই ট্র্যাকটিকে প্রথম দানব ট্র্যাক হিসেবে গণ্য করা হয়েছিল এবং এখন পর্যন্ত এটিকেই সবচেয়ে বড় দানব ট্র্যাকগুলির মধ্যে একটি ধরা হয়। 15 ফুট দৈর্ঘ্য এবং 10 ফুট লম্বা টায়ারযুক্ত ট্র্যাকটি একেবারেই বিশাল। এই দানব ট্র্যাকটির ওজনও 34 টন, যা প্রায় 7টি আফ্রিকান হাতির সমান ভারী এবং এটিকে চালানোর জন্য ব্যবহৃত হয়েছে 2টি ডুরম্যাক্স ডিজেল ইঞ্জিন, 2টি ট্রান্সমিশন, একাধিক ট্রান্সমিশন কুলার এবং একটি চেন চালিত ড্রপ বক্স যা 1 মিটার পুরু, যা একটি গড় পিকআপ ট্র্যাকের থেকে অনেক বড়। এটির উপর একটি ডিকমিশন করা যুদ্ধজাহাজের হর্ন এবং 1275 ট্রাভেল শক এই ট্র্যাকটিকে সত্যিকারের বিস্ময় করে তোলে।
ডজ পাওয়ার ওয়াগন। এই মেগা ট্র্যাকটির মালিক হচ্ছেন আবুধাবির হামাদ বিন হামদান আল নাহিয়ান, যিনি রেইনবো শেখ নামেও পরিচিত। তিনি আবুধাবির একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন। তার রেইনবো শেখ নামের পেছনের কারণ হচ্ছে যে তিনি 7টি ব্র্যান্ডের নতুন মার্সিডিস 500 SEL গাড়ি কিনেছিলেন এবং সেগুলিকে রংধনু রঙে সাজিয়েছিলেন, যা ছিল একটি নতুন মাত্রা। হামাদ বিন হামদানের বিশ্বের সবচেয়ে বড় এই ট্র্যাকটি আসলে 1950 ডজ পাওয়ার ওয়াগন গাড়ির প্রতিরূপ। অবাক করা বিষয় হল যে এই বিশেষভাবে ডিজাইন করা ট্র্যাকটি তার আসল গাড়িটির তুলনায় 64 গুণ বড়। এই ট্র্যাকটি তৈরিতে তখন 1000 পাউন্ড খরচ হয়েছিল। এর ওজন 50 টনেরও বেশি এবং এটি নিজেই একটি ভিলা, কারণ এটিতে রান্নাঘর, বাথরুম এবং একটি লাউঞ্জ সহ 4টি শীততাপ নিয়ন্ত্রিত বেডরুম রয়েছে। তাছাড়া আবুধাবির মরুভূমিকে উপেক্ষা করে একটি সুন্দর পেটিওর জন্য টেলগেটটিকে নিচে নামানো যেতে পারে। এই ডজ পাওয়ার ওয়াগন রেপ্লিকাটি 1958 তেল ধুম উদযাপন করার জন্য তৈরি করা হয়েছিল এবং এটি তৈরি করার জন্য এর সমস্ত যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছিল। দ্য প্যাঞ্জার 8 মাউস ট্যাঙ্ক। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশিরভাগ প্রযুক্তি অপ্রচলিত হয়ে গেছে, তখন প্যাঞ্জার 8 মাউস ট্যাঙ্কটি এমন একটি নকশা যা এখনও সামরিক যান উৎসাহীদের কল্পনাকে প্রভাবিত করে, কারণ প্রায় 40 বছর বয়সী হওয়া সত্ত্বেও এই বিশাল যানটি কাল্পনিকভাবে রেকর্ডটি জিতেছিল। এখন বিশ্বের বৃহত্তম ট্যাঙ্ক হওয়ার কারণে যখন এই যানটির নকশা 1944 সালে প্রযুক্তিগতভাবে শেষ হয়েছিল এবং মোট 5টি অর্ডার দেওয়া হয়েছিল, তখনও শুধুমাত্র বুরুজটিতে 2টি ভুল তৈরি করা হয়েছিল। সোভিয়েত সামরিক বাহিনীর অগ্রগতি দ্বারা এটির সমাপ্তি ঘটিয়ে পরীক্ষার স্থলগুলি দখল করার আগেই শেষ হয়ে গিয়েছিল। এটি আসলে উচ্চাকাঙ্ক্ষা ছিল, তবে জিনিসটি শত্রুর দুর্গের মধ্যে ট্যাঙ্কের খোঁচা ছিদ্র করার আশায় এই পাগলাটে ডিজাইন করা হয়েছিল। মাউসের দৈর্ঘ্য ছিল 32 ফুট এবং প্রস্থ 12 ফুট। এটির ওজন ছিল 188 টন। তবে মাউসের বেশ কিছু অসুবিধাও ছিল। সামনের দিকে এটির ভেতরে মাপসই করার মতো যথেষ্ট ছোট, তা সত্ত্বেও জার্মানরা এটি করতে সক্ষম ছিল। অপ্রীতিকরভাবে বড় ট্যাঙ্ক ধারণাটির অসুবিধা এবং বাস্তবায়ন বাতিল করা হয়েছিল। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্থলভিত্তিক যানবাহন নিয়ে তৈরি করা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি। আর আপনি যদি এরকম মজাদার, রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।